প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান দর্শক ছাত্র ও নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে দেশে ঘটে গেল এক সফল অভূতপূর্ব গণ অভ্যুত্থান পতন ঘটল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের এখন দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা চলছে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপরেখা দেয়া হয়েছে এর মধ্যেই আগামীকাল সমাবেশ ডেকেছে বিএনপি তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য আগে সমাজ ও রাষ্ট্রের সংস্কার এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনা বিষয় অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও রাষ্ট্রের সংস্কার আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হানাফ সাইদ খান এবং গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু দর্শক অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দা দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে জানিয়ে রেখে অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে যাচ্ছি মূল আলোচনা আলোচনা বিষয়ে অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও রাষ্ট্র সংস্কার প্রথমেই শুরু করতে চাই ছাত্র ছাতচন্দ্র সমন্বয়ক আপনাকে দিয়ে আহনাফ সাইদ খান অর্থাৎ একটি গণাভ্যুত্থান করেছেন আপনারা কোটা বিরোধী এই প্রেক্ষাপটে আপনি যদি বিশ্লেষণ করেন ধন্যবাদ আপনাকে আমরা যখন আন্দোলনটা শুরু করি গত এবং লক্ষ্যটা কি অর্জন করতে যাচ্ছেন আমরা তো দেখেছি যে কি ঘটেছে লক্ষ্যটা কি আপনি অর্জন করবেন আপনারা আমাদের লক্ষ্য হচ্ছে একটা বৈষম্যকে দূর করার জন্য পরিস্থিতি এমন হয়েছে যখন হাজার হাজার ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়েছে মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে তখন আসলে এই ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় ছিল না এবং বাংলাদেশের মানুষ গত ষোলো বছর যাবত এই অন্যায় দুঃশাসনের ফলে অতিষ্ঠ হয়ে এখানে কোনো রকম মানবাধিকার নেই কথা বলার স্বাধীনতা নেই এখানে আমরা সাংবিধানিক অধিকার পাচ্ছি না যে কাউকে যখন খুশি তখন তুলে নেওয়া হয়ে যাচ্ছে মানে এভাবে আসলে কোনো মানে মডার্ন স্টেট ফাংশন করতে পারে না তো এটা গণদাবি ছিল এত এতদিনের প্রায় দেড় দশকের গণদাবি ছিল যে এই ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা এবং আমরা ছাত্র জনতার সাথে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণে রক্তের উপর দিয়ে এক ধরনের বিপ্লব সাধন করে আমরা রেসি ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করেছি এবং আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে আমরা আর কোনো কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেব না এবং ফ্যাসিস্ট যত ব্যবস্থা আছে সমগ্র সিস্টেম সেটাকে আমরা পুরোপুরি সংস্কার করবো কিভাবে যে বলে যে সংস্কারটা কিভাবে করবেন যে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র দর্শন স্ট্রাকচার এটা কিভাবে আপনি লিখেছেন বা কোন লিখিত কোনো কিছু আছে লিখিত একটা বড় ব্যবস্থা জি জিভাবে আপনাদের ড্রিমটা অনেক ভালো জি জি সংস্কারটা কি আমরা আমরা ইতোমধ্যে রাষ্ট্রের হচ্ছে নাগরিক সমাজ বা রাষ্ট্রের সর্বস্তরের সবার সাথে আমরা কথা বলছি এবং রূপরেখাগুলো আমরা অলরেডি আমাদের যে সমন্বয় প্রতিনিধি দল আছে তারা হচ্ছে রাষ্ট্রপতি এর কাছে উপস্থাপন করছেন এবং আমরা এখানে দেখুন বাংলাদেশের যদি বলি যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এমনভাবে করা হয়েছে যে মানে এক দলের বাইরে এক দলের বাইরে এখানে আসলে মানে কেউই আসতে পারবে না এখানে সাংবিধানিক বিভিন্ন সময় প্রশ্ন আপনাকে বিভিন্ন সময় কিন্তু নানা রকম বিতর্কিত হয়েছে তাহলে আপনার কি মনে করেন যে এই ব্যবস্থাটা উঠিয়ে দেওয়ার ফলে নির্বাচনী প্রক্রিয়াটা সবসময় স্বচ্ছ গ্রহণযোগ্য এবং আপনাদের যে স্বপ্নের যে সকলেরই স্বপ্নের যে ব্যবস্থাটি কি হবে আমরা আশা করছি যে বাংলাদেশের সমস্ত পক্ষ যদি আমরা নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে চাই আমাদের সকলের ঐক্যের ভিত্তিতে সকলের মতামতের ভিত্তিতে আমরা আশা করি একটা নতুন স্বচ্ছ ব্যবস্থার দিকে যেতে পারবো ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে হ্যাঁ সাইদ সাঈদ খান আপনি কি বলবেন আপনি তো কোটা আন্দোলন শুরু করেছিলেন আপনি আপনি কি মূল্যান ওদের যে দর্শন রাষ্ট্র দর্শন সংস্কার আন্দোলন আপনি মূল্যায়ন তাদেরকে তো আমি বিশ্ববিদ্যালয়ে যখন তারা প্রথম বর্ষের শিক্ষার্থী তখন থেকেই তাদেরকে ভালোভাবে চিনি এবং আঠেরো সালে আমরা সিনিয়র ছিলাম মাস্টার্সের শিক্ষার্থী আমরা নেতৃত্ব দিয়েছি তারা সে সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড শিক্ষার্থী ছিল এবং সরাসরি আন্দোলনে তারা সে সময় সম্পৃক্ত ছিল তো সে সময়ও ফেব্রুয়ারিতে আমরা শুরু করেছিলাম অক্টোবরে প্রজ্ঞাপনের মাধ্যমে আন্দোলনটা শেষ হয়েছে প্রায় আট মাস এই দাবিতে আন্দোলন করতে গিয়ে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি সরকারের তখনকার সরকারের প্রতারণার শিকার হয়েছি যে প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে আবার প্রজ্ঞাপন জারি করে নেই একটা সেটেল ইস্যুকে আবার আদালতের মাধ্যমে সামনে নিয়ে আসলো তখন তারা তো সেই আন্দোলনের স্টেক তারা প্রতিক্রিয়া দেখিয়েছে আমরা এখন রানিং ছাত্র নাই আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং তারা এই যে তাদের দাবিটা আমিও নৈতিকভাবে আমরাও এটাই চেয়েছিলাম যে ছাত্ররা কোটা সংস্কারের যৌক্তিক বিষয়ে আন্দোলন করেছিল সেটা কেন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দিকে আসলো বললো যে যখন যৌক্তিক কথা বলতে গিয়ে নির্বিচারে পাখির মধ্যে গুলি করে মানুষ হত্যা করছে তখন এই সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো দাবি তখন আর সামনের ছিল না তো সেই পদত্যাগের দাবিতে জনগণকে রাজনৈতিক দলের সমর্থন চেয়েছে রাজনৈতিক দল তো নির্যাতিত নিষ্পেষিত গত সতেরো বছর এবং সাধারণ মানুষও হ্যাঁ সাধারণ জনতাও সবাই সমর্থন দিয়েছে এবং একটা সফল গণভ্যুত্থান হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে দেখেন একাত্তরে দেশ স্বাধীন করছে ছাত্ররা জাতীয় নেতৃবৃন্দ স্বাধীনতার ঘোষণা দেওয়া পতাকা উত্তোলন করে মিটিংয়ে যাওয়ার দুঃসাহস দেখেনি ছাত্ররা তাদের গাড়িতে পতাকা দিয়ে দিয়েছিল পতাকা নামাই ফেলাইছিল যে এটা হয় নাকি সেই ছাত্রদের কন্ট্রিবিউশন তাদের অবস্থানটা একাত্তরের পরে স্বাধীন দেশে কোথায় আসলো নব্বইয়ে যদি দেখেন যে সর্বদলীয় ছাত্রৈক্য গঠনের মাধ্যমে এর সাথে পতন গঠন হলো কিন্তু সেই নব্বইয়ের পরে ছাত্র সংসদ একানব্বই থেকে আর পার্লামেন্টের ডেমোক্রেসি আইসা কোনো বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নাই অথচ আয়ুব খানের আমলেও ছাত্র সংসদ নির্বাচন ছিল এমনকি ইরশাদ সাহেবের আমলেও ছাত্র সংসদ নির্বাচন ছিল তো তারা যেই মূল পয়েন্টটা ধরেছে যে আমরা রক্ত দিলাম প্রাণ দিলাম কিন্তু আমরা যদি এই কর্তৃত্ববাদী রাষ্ট্রের এই ফাসিস্ট রাষ্ট্রের যদি চারিত্রিক বদল না ঘটাতে পারি তাহলে এই কথা বলেছেন যে নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল তখন ও যেটি বললো যে স্বপ্নের কথা বললো সাইফ খান সেটি হচ্ছে যে একটা ড্রিম দেখেছিল যারা সে সময় করেছিল ফয়েজ আহমদের মতো ব্যক্তিত্ব ছিলেন সেটা অভূতপূর্ব সালাম ভাই জানেন যে একটা বিরাট একটা সকলের ভিতরে সম্মিলিত ছিল কিন্তু সেটি কিন্তু সেই স্বপ্নটা কিন্তু আবার সে ভেঙে গেল আপনি যেটা বললেন আবার একটি ফ্যাসিস ধারার ভিতরে প্রক্রিয়ার ভিতরে কিন্তু টোটাল পরপর ব্যবস্থাটা চলে গেল তাহলে ওদের যে স্বপ্ন সেটা সকলেরই স্বপ্ন বর্তমান তো এইগুলো কীভাবে একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থায় রূপান্তরিত করা এইবার এটা ভাঙবে না কারণ হচ্ছে তারা বলছে যে আমরা অন্তর্বর্তী সরকার গঠন এবং তার কর্মপরিধি পরবর্তী নির্বাচনের প্রতি আমরা চোখ রাখবো এবং আমরা এই কাজে তরুণদের অংশগ্রহণ চাই এখনকার তরুণরা অনেক ম্যাচুর্ড তারা এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চিন্তা ভাবনা অনেক উন্নত তো আমরা দেখেন যে আমি আমি যেটা মনে করি আজকে আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধকে বিকশিত করতে চাই তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো দিতে হবে আমরা যদি গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে ক্ষমতা পরিবর্তনের একটা সুষ্ঠু প্রক্রিয়া থাকতে হবে এই যে সালাম ভাইয়ের মতো মানুষ বীর মুক্তিযোদ্ধা আমরা বিবৃতি দিয়েছিলাম আঠাইশ অক্টোবর অসুস্থ মানুষ জেলে ছিল তার ছেলে বাড়ি থেকে ফোন করে কান্না করছে যে ভাই আমার বাবাকে আপনারা বাঁচান তারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে স্বাধীন দেশে রাজনীতি করে জেলে পয়সা মরার জন্য কিন্তু তাদেরকে সেটা হতে হচ্ছে তাহলে স্বাধীনতার তো তারা মুক্তিযুদ্ধ হয়েও শেষ বয়সে দেখে যেতে পারছে না তাহলে কেন গত পঞ্চাশ বছরে এই ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া তৈরি হলো না একসাথে ন্যূনতম ইস্যু ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সেটা এই সরকার ডিজার্ভ করে দিল এখন আমি বিশেষ করে এই এই সময়ের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে একটা জিনিস ধন্যবাদ জানাই আপনি যদি পড়ে থাকেন যে আমরা যে বিয়াল্লিশটি দল যারা যুগপথ আন্দোলন করেছিলাম তারা কিন্তু একত্রিশ দফা একটা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলাম যেটা বিএনপির কর্মসূচি না বিএনপির মতো একটা লিবারেল পার্টি বা কিছুটা সেমি বুর্জো বা বুর্জ পার্টির ওইখানে আসা ডিফিকাল্ট ছিল যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না এটা বিএনপি অন করেছে এই জুডিশিয়ারির সংস্কার বিএনপি অন করেছে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইন বিশেষ ক্ষমতা আইন বাতিল করা এই রকমের বেশ কিছু ধারা এই যে যুগপথ আন্দোলন করছে বামপন্থী দল আছে দানপন্থী দল আছে আমরা নিউ জেনারেশনের আমরা একটা পলিটিক্যাল পার্টি করেছি আমরা আছি আমাদের সবার মতামত নিয়ে কিন্তু একত্রিশ দফা অলরেডি তাদের ড্রিম আমি মনে করি ওখানে একত্রিশ দফার একটা লাইন তারা বাদ দিতে পারবে না তারা দুই একটা লাইন অ্যাড করতে পারবে মডার্ন তরুণরা চিন্তাভাবনা উন্নত সো তাদের রাষ্ট্র মেরামতের কর্মসূচি অলরেডি দেওয়া আছে কিন্তু এখন এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে পরিস্থিতিটা কি হচ্ছে সেই দিকে আমাদের নজর রাখতে হবে আর একটা মইনুদ্দিন ফখরুদ্দিন মার্কা সরকার আবার যেন না হয় ভারত নিয়ন্ত্রিত একটা কেয়ারটেকার হয়ে আমার জন্য দুহাজার সালের মতো একটা সলসাতুরি নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় নিয়ে না আসা হয় এখানে জনগণের ভোটাধিকার স্থায়ী রূপ দিতে হবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক করতে হবে এবং এই নিপীড়নমূলক আইন উপনিবেশিকমূলক আইন এটা একটা সংস্কার করতে হবে সেই ক্ষেত্রে এই যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুসের মতো ব্যক্তি এখন জীবনের শেষ প্রান্তে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পাওয়ার কিছু নাই তার মর্যাদা ওই লেভেলের চেয়ে অনেক উচিত কাজে তিনি যদি হন আমার দৃঢ় বিশ্বাস তারা সঠিক মানুষকে চুজ করেছে সব মানুষ সমর্থন করছে তার নেতৃত্বে ইন্ট্রিম গভর্নমেন্ট হইলে দেশের ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার এডুকেশনাল বিভিন্ন সেক্টরে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের মতো তরুণ যারা বাইরে পড়াশোনা করছে বাইরের গভর্নমেন্টকে পলিসি দিচ্ছে তাদেরকে আহ্বান জানাবে এখন নিজ দেশের রাষ্ট্র পুনর্গঠন চলছে এইখানে আপনারা মনোনিবেশ করুন যাদের এতদিন যোগ্যতা মেধা ছিল কিন্তু তারা নিয়োগ পান নাই কারণ দল নাই তাদের দলীয় লেজুর নেই কিংবা লেজুরবিধি পছন্দ করছেন না তাদেরকে এখন দেশ নিয়ে ভাবতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস সেটা আমরা তরুণরা এবার পারবো এবার আর বিচার ধন্যবাদ ধন্যবাদ নুরুল হক নুরু আব্দুল সালাম আপনি বলুন যে একত্রিশ দফা তারা দিয়েছে রাষ্ট্র সংস্কার কথা তারা বলেছে এবং যেটা একটা বলতেই হয় যে আপনারা যা প্রবীণ রাজনীতিবিদ দলগুলো ছিলেন পুরনো দলগুলো এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছে হাত দিয়ে তরুণরা যেটা নুরুল হকনুর এবং ওরা দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন দরকার সেই পরিবর্তনকে উপলব্ধি করতে আপনার ব্যর্থ ছিলেন বলে তারুণরা সামনে এসছে একটি প্রশ্ন অন্যটি হচ্ছে যে যেটা অন্তর্বর্তীকালীন যে রূপরেখাটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সরকারের মেয়াদ তিন থেকে ছ বছর পর্যন্ত তিন মাস আগে নির্বাচন কিন্তু আপনারা বলেছেন তিন মাসের ভিত্তিতে নির্বাচন এবং তারা বলেছে যুক্তি দিয়েছে যে তারা রাষ্ট্রের যৌক্তিক সমাধান অর্থাৎ সংস্কারগুলো এই সময়ের ভিতরে করবে তা আপনি কতটুকু মানে যুক্তিযুক্ত মনে করেন যে একটা ম্যান্ডেট ছাড়া রাষ্ট্রের সংস্কারগুলো যৌক্তিক সমাধান কিভাবে সম্ভব কি আপনি কীভাবে দেখবেন বা আপনারা কি মেনে নিবেন তিন থেকে ছ বছর মাস চান যেটা ডিফারেন্স আপনাদের সঙ্গে আছে আপনাকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত এই প্রজন্মের নেতা এবং সাবেক ডাকসুর শহী নূর সদ্য কারামুক্ত আজকেই বোধহয় জেল থেকে বের হয়ে আসছে এবং এই প্রজন্মের তরুণ নেতা বিপ্লবী নেতা বিপ্লবী নেতা এবং সফল বিপ্লবের একজন কর্ণধার তাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই চলমান আন্দোলনে যারা বুক পেতে বুকের রক্ত ঢেলে দিয়েছেন এবং যারা আহত হয়েছে এবং যে সমস্ত পরিবার বাবা মা ছেলে আমরা দেখেছি যে কিভাবে তার সন্তানদেরকে রাজপথে ঠেলে দিয়েছে যে কিভাবে আজকের এই সংগ্রামের শরিক হওয়ার জন্য সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই আর এখানে তারা তো একই প্রজন্মের কাছাকাছি তাই বলবো যে আসলে এটা আপনি ভালো করে জানেন যে আসলে এই স্বপ্নটা তো আমাদের আজকের না তাদের যেমন এখনকার আমাদের স্বপ্ন তো সেই স্বাধীনতার সময় থেকেই স্বাধীনতা হলোই এবং হলো ওই স্বপ্নকে কেন্দ্র করেই হলো এটা তাই না এবারও যেমন এই এই তাদের আন্দোলনকে যখন ডমাইতে চাইতেছিল তখন আমি বললাম যে আরে ভাই তাদেরকে ছোটো মনে করলে তো হবে না মুক্তিযুদ্ধের সময় কি মুক্তিযুদ্ধ আমি যখন যাই আমি নর্ডেম কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র তো ওই সময় তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা তাদের নেতৃত্বে তো আমরা আন্দোলন করছি আর সর্বপরি তারপর যুদ্ধ করলাম দেশ স্বাধীন করলাম তাও যদি আমরা মনে করি যে তারা কিছু বুঝে না আমার বয়স হয়েছে বলে আমি বুঝি তারা কিছুই না তো এটা এটা কোচট খাওয়ায় তো দেখলো শুধু তারা ক্ষতিগ্রস্ত হলো না হোল দেশটাকে ক্ষতিগ্রস্ত জাতি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হলো তো এটা আওয়ামী লীগের মতো একটা দল আজকে দেখেন যে কথাটা আপনার এখানেও বারবার বলছি যে আওয়ামী আজকে সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা যে দেশটা স্বাধীন করলাম আমরা যে সমস্ত কজ সামনে রেখে সেগুলোই ফুলফিল হলো না বারবার সেই কথায় সেই ভোট সেই গণতন্ত্র সেই মানবিক সেই চক্রের মধ্যে আবদ্ধ এবং এটা কারণ যে আমরা গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না আপনি আগে দোষ দিতেন কারে এই সেনাবাহিনীর জিয়া রহমান আসছে এরশাদ আসছে তার কারণে হয় নাই তো উনি তো সেনাবাহিনী থেকে আসে নাই এবং একসাথে এতদিন সময় কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকে নাই আজকে তার কি পরিণতি হইল সে কি দিয়ে গেল গণতন্ত্রের জন্য বরঞ্চ আজকের এই যে অনেকে এখন দোষ দিতে পারে দোষ তো তার আজকে যে অবস্থা হয়েছে এটা জন্য দায় কাকে দায় অ্যাবসলিউটলি ওই সময় বলছি এখনও বলি যে দায় তাকেই নিতে হবে এবং কিভাবে গেল আজকে দেখেন আওয়ামী লীগের মতো একটা দল কই উনি তো নিজের জীবন নিয়ে চলে গেল আওয়ামী লীগের যে আজকে আজ তাদের যে কর্মী বাহিনী আছে তাদের যে এমপি তাদের মন্ত্রী তাদের নেতা তার তাদেরকে কোনো খোঁজখবর রাখছে সে নিজের জীবনটা চলে গেল তা এবং রাষ্ট্রটাকে কোথায় ফেলে দিয়ে গেল আজকে দেখেন এই যে এই ঘটনা এই বিশ্বের বিপ্লবের মধ্য দিয়ে আজকে তার পরিণতি কোথায় গে ঠেকছে এবং আজকে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো ঘটার পেছনে তো সে দায়ী কারণ হোল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সে এমনভাবে দলীয়করণ করে ফেলছিল যেটা আমরা আমরা বলছি যে আজকে গণতন্ত্রটা শুধু আমার জন্য না আওয়ামী লীগের জন্য দরকার এখানে বসেই বলছি আপনারা সারা দেশের মানুষের জন্যই দরকার এবং আরেকটা যেটা বলছি যে আজকে উনি এমন একটা অবস্থা করছে যে ডেমোক্রেটিক ওয়েতে বাংলাদেশের সরকার পরিবর্তনের কোনো পথ উনি রাখেন নাই সব ক্লোজ করে দিছে তা আপনি যদি দরজা জানালা সব বন্ধ করে দেন তাহলে বাতাস আসবে কীভাবে তাহলে তো এক সময় মানে নিম্নচাপ হবে এবং সেটার মধ্যে দিয়ে সব এরপরে ঝড় আসে যেটা যারা হইলো এবং সেই ঝড়ে উনি তো ক্ষতিগ্রস্ত উনি তো কিছু না শুধু চলে গেল কিন্তু দেশটাকে কোথায় নিয়ে গেল আজকে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আজকে যে উনি যে এটা ক্ষতি করে গেল এটা আপনি কতদিনে রিপেয়ার করবেন এর জন্যই বললাম যে আজকে আমি এই নতুন প্রজন্মের ওদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এবং অবশ্যই আমরা আশাবাদী যে আজকের কারণ যদি আমরা এখানে সত্যিকার অর্থে যে গণতন্ত্র ছিল যে তাদের যে দাবি আজকের রূপরেখা দিয়েছে তার একটি জায়গায় আছে যে তিন থেকে পর্যন্ত সরকারটি ছ্যন্ত থাকবে তাহলে তারা যে বিশাল একটি বিস্তৃতি পর্যায়ে যে সংস্কার করতে চায় রাষ্ট্রের গণতন্ত্রের জন্য বিভিন্ন কিছুর জন্য যে সংস্কার করতে চাই এটি আপনার এটা একটা আলোচনার ব্যাপার এটা আলোচনার সাপেক্ষ এটা আলোচনা হতেই পারে এটা মনে করেন এখন তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বসে এইগুলো ডিসকাস করতে পারে একদিন দুই দিন তিন দিন দশ দিন ডিসকাস হইতে পারে তারপর একটা জায়গায় বুঝতে হবে যে আমাদেরকে এখন আর হেলাফেলা করা যাবে না আর কত মনে করছে এই যে আজকে আমি আর কয় বছর বাসব সময় যুদ্ধ করছি এক সময় কিন্তু তারাও যদি আবার আমার বয়স হিসেবে বলবে যে আমি এক সময় ঘটনা ঘটাইছিলাম এখনও ভোটের অধিকার নাই

তাই না আজকে শেখ মুজিবুর রহমান বা এরা তো পাকিস্তান বানাইছিল সে সময় একই স্বপ্ন নিয়ে আমরা তো সেই পাকিস্তানটাকে বাংলাদেশটা বানাইছিলাম কি কারণে যে পাকিস্তানেরা আমার অধিকার দেয় নাই আজকে সাতই মার্চের বক্তৃতাটা শুনেন না কমপ্লিটলি তো আছে খালি আমার ক্ষমতাটা আমি পাই নাই আমার ভোটের অধিকারটা পাই নাই তাই না এটাই তো তো সেটাই তো এখন এতগুলো বছর পরে তো সেটা অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তার চেয়ে সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে সে অল প্রতিষ্ঠান আজকে দেখেন কি ওই যে এখন হলো সবচেয়ে বেশি দায় দায়িত্ব নিয়ে যে পুলিশ ভাইরা কাজ করবে তারা নাকি এখন ছুটি চায় আরে এটা হইলো আজকে আমার দেশে করোনা চলতেছে এই সময় যদি ডাক্তাররা বলে আমি ছুটি চাই তাহলে এটা কি হলো এই মুহূর্তে এখানে ইমার্জেন্সি সব এই মুহূর্তে দেখেন আমি তো তাদের আজকে রাস্তায় দেখলাম যে তাদের ছেলেরা মেয়েরা যুবকরা বাহিরে আজকে রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে তাই না রাস্তা পরিষ্কার এটা এটাই তো সত্য আমরা তো তাই চাইছিলাম যে যুদ্ধের পরে আমরা যারা যুদ্ধ করলাম আমাদের যদি বলতো যে এই দেশে তোমরা কি পাঁচ বছর দিতে পারবো না ঠিক আছে তো পাঁচ বছর যদি বলতো এই এলাকা তোমার এই এলাকার কমান্ডার তুমি এলাকায় যদি দু খারাপ কিছু হয় দায়ী তোমার ভালো কিছু হলো ক্রেডিট তোমার যদি দিত তাহলে তো আজকে ওই দেশটা এরকম হইতো না না বললো যুদ্ধ শেষ অস্ত্র জমা দিয়ে দাও তোমার দায়িত্ব শেষ এখন আওয়ামী লীগের মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড লাগাইলেই মানে স্বাধীনতার স্বপ্ন আমার পূরণ হয়ে গেল তাই না সবচেয়ে বড়ো যে ক্ষতিটা করছে আজকের এই আওয়ামী লীগ দেখেন যেটা হলো যে আজকে তারা কি এই রাজাকার মুক্তিযুদ্ধ এই দুইটারে ব্যবহার করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানে এটার আর কোনো ই নাই মানে একদম এটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে অর্থাৎ তার পক্ষে থাকলেই মুক্তিযোদ্ধা আর তার বিরুদ্ধে গেলে আজকে যে তারা স্লোগান দিছে পুরো স্লোগানটাও বলে না ধিকার জানায় যে সমস্ত বুদ্ধিজীবীরা সাংবাদিকরা তাদের সেই স্লোগানটাকে বিকৃতি করে শুধু সামনের অংশটুকু বলছে পুরাটা বলে নাই আজকে যে সেই তারা কেন বলছে কারণ আজকে তারা স্বাধীনতার এতগুলো বছর পরে তারা এটার জন্য আন্দোলন করতেছে তাই বলে তারা রাজাকার হয়ে গেল তাই না সেটাও তারা প্রটেস্ট করতে পারবে না আজকে এই জন্যই আজকে সে জায়গাটা করে আজকে কোথায় নিয়ে গেছে দেশটাকে কোথায় নিয়ে গেছে কাজে আমি হোপফুল যে অন্তত তারা এমন একটা যেটা আপনি বললেন যে এটা আলোচনা সাপেক্ষ তাদের চিন্তা চেতনাছর অবশ্যই প্রায়রিটি দিতে হবে এই দেশটা তো ভবিষ্যতে লিডারশিপ তারাই আজকে তো আপনার ফিউচার লিডারশিপ তো নাই আজকে খালি আপনার ওই আর্মির দোষ দেন সেনাবাহিনীর দোষ দেন আজকে ডেমোক্রেটিক আমল খালি ওনার আমল এই সব ডেমোক্রেসি কোনো ডাকসুর নির্বাচন নাই এক নির্বাচন করে যাই ও বের হয়েছে এরপর ওইটাও বন্ধ করে দিছে সেও যাতে দায়িত্ব পালন করতে না পারে সে তাই না তার মানে হলো মুখে এক কথা আর কার্য তার এক কথা আর আরেকটা হলো যে তারা একটাই পারছে উন্নয়ন আর গণতন্ত্রের মুখোমুখি দ্বারা করাই দিচ্ছে মুখোমুখি দ্বারা করে আজকে আজকে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট এই পনেরো বছর যদি ক্ষমতায় থাকতো এই উন্নয়ন হইতো না এর চেয়ে বেশি হইতো এর চেয়ে বেশি হইতো যে চুরিটা হয়েছে যে দুর্নীতিটা হয়েছে এটা হইতো না আর জনগণের উপরে ট্যাক্সের পোজাটা বাড়তো না কাজে এইগুলো লোকজন বলছে আমার মা থাকবে না তারপরে দেখবো দেশটাকে আরে এটা এরকম ওর বাপরাও এরকম মনে করতো সেটা সে চলে গেছে দেশটা চালাবে কে যে ধন্যবাদ আবার আসবো কার আপনার কাছে আমি আসবো একটি বিরতির পরে আমি আসবো দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের উপরেখা ও রাষ্ট্র সংস্কার ফিরছে আলোচনা পর্যন্ত আবারও যাচ্ছি আনফ সাঈদ খান যেটা বলছেন যে এই সমস্যাগুলো আপনারা কীভাবে করতে চান আপনারা তো একটা বড় ধরনের ফিরতি দিয়েছেন সেটি হচ্ছে যে বিচারপতির অবসর এগুলো তো আপনারা বলেছেন কিছু বিচারপতির অপসারণ চেয়েছেন নির্বাচন কমিশন পুনর্গঠন যেটা সাধারণ মানুষের কিন্তু দীর্ঘদিনের একটা দাবি কিন্তু আছে রাজনৈতিক দলগুলো কী করতে চাই না এইগুলো কি কীভাবে করবেন আপনারা দেখুন বাংলাদেশের স্বাধীনতার পর আমাদের জাতিগতভাবে সবচেয়ে বড় ব্যর্থতা আমরা ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে পারিনি এগুলো হচ্ছে স্বতন্ত্রভাবে কাজ করে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন সে দেশের ইনস্টিটিউশনগুলো সঠিকভাবে কাজ করে এবং সেগুলো যখন স্বাধীন থাকে নিজেরা নিজেদের শক্তি অনুযায়ী কাজ করতে পারে তখন এখানে ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন কিংবা নির্বাচন ব্যবস্থা বলেন কিংবা কোনো প্রশাসন বাহিনী কোনো কিছুই নিজের মতো ফাংশন করে না এখানে এক ব্যক্তি যাহা বলে সেখানে তাই হয় তো এখন প্রত্যেকটা ইনস্টিটিউট সংস্কার করা ছাড়া এখানে তো আসলে মানে এগুলো এগুলো আছে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আবার নতুন করে গড়ে তুলতে হবে এখানে যারা যোগ্য লোক আছে এবং মেধার ভিত্তিতে আমরা যেই কোটা সংস্কার আন্দোলনের বারবার বলছিলাম যে মেধার ভিত্তিতে নিয়োগ তো এখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হয় না এবং প্রচুর নিয়োগে দুর্নীতি আছে তো এখানে আপনি যখন যোগ্যতার মূল্যায়ন করতে পারবেন না তখন আপনি ভালো ফলাফল পাবেন না সুতরাং আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটকে নতুনভাবে দক্ষ যোগ্য ব্যক্তিদের দিয়ে তাদের পরামর্শ নিয়ে এবং স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে এগুলোকে আবার নতুনভাবে গড়ে তুলতে হবে অর্থাৎ আপনার প্রশাসনিক সংস্কার প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রত্যেকটা জায়গায় এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় ওরা পচন ধরিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তো এগুলো আবার নতুন করে তৈরি করা ছাড়া রিবিল্ড করা ছাড়া এখানে আর কোনো অপশন নেই তাহলে আপনার কীভাবে আপনার সম্পৃক্ত থাকবেন যখন এই সরকারটা গঠিত অন্তর্বর্তীকালীন সময়ে তখন এই যে সংস্কার প্রক্রিয়াগুলোর সঙ্গে আপনার কীভাবে থাকবেন না না এখানে আমরা হচ্ছে যে যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে বা এখানে আমাদের একটা অংশ প্রতিনিধিত্ব করবে এবং আমরা যাদেরকে মনোনীত করব আমরা আশা করি তাদের নিয়েই হবে এবং ইতিমধ্যে জানেন যে আমরা প্রধান হিসেবে প্রস্তাব করেছি এবং আরো অনেকে আছেন তবে এই ব্যাপারটি আমরা আপাতত গোপন রাখছি যে কারা কারা আসবে বা কারা কারা আসবে না কারণ এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত এটা আমাদের যে প্রধান সমন্বয়করা তাদের কাছ থেকে আপনার সিদ্ধান্ত হয়ে গেছে আপনার যে প্রস্তাবনা দিয়েছেন যে প্রফেসর মোহাম্মদ কে প্রধান করে গঠিত হবে আচ্ছা কিন্তু আর বাকি কারা থাকবে এই ব্যাপারে মানে আমাদের জানা গেল যেটা আমরা আচ্ছা আমি আমি এখন দেখতে পারি আমাদের প্রোডিউসার চলে আছে চলছে এখন জি জি তাহলে তো এটা মানে খুবই ভালো একটা এগিয়ে গেলেন আপনারা জি জি অবশ্যই এখানে দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সারা বিশ্বের কাছে অ্যাকসেপ্টেড একজন পারসন এবং মানে বিশ্বের উন্নত বিশ্বের দেশগুলো ইকোনমিক পলিসি কি হবে সে ব্যাপারে তার পরামর্শ নিচ্ছে বিশ্বের মানে সব বড় বড় প্রতিষ্ঠানগুলো ওনার পরামর্শ নিচ্ছে এবং ওনার সাথে যারা আসবেন বা ওনার লিডিংয়ে যখন যাবে এবং আমাদের ছাত্রদের প্রতিনিধিরা যখন থাকবে তখন আমরা আশা করি আমরা এই ব্যাপারগুলো সমাধান করতে পারবো আমরা আমাদের নতুন সংস্কারের পথে আরও অনেক ধাপ এগিয়ে যেতে পারবো এবং আমাদের ধাপে ধাপে এগুতে হবে আমরা তো একদিনেই করতে পারবো না এবং এখানে জনগণ জনগণের সাহায্যেই আমরা এই ফ্যাসিবকে পতন করেছি এবং জনগণের সাহায্যে জনগণের সকল পক্ষের সাহায্যেই সম্মিলিতভাবেই আমরা পুরো রাষ্ট্রটাকে পুনর্গঠন করবো ধাপে ধাপে ধন্যবাদ আপনি প্রসঙ্গে যে তারা বলেছে যে সব সবকিছুর ভেতরেই তারা সম্পৃক্ত থাকবে এবং রাষ্ট্রের স্থানের সরকার তাহলে প্রশ্ন আছে যে যে এক্সিস্টিং যে ব্যবস্থাগুলো আছে যেটা লর্ড ব্যকেলের সেই পুরনো আমলের যে আমাদের ধ্যান ধারণা বা যে ব্রোক্রেসি এইগুলোর কীভাবে পরিবর্তন করবেন আমরা কিন্তু অনেক সময় ব্যাপার আমি কিন্তু আপনাকে আমার প্রশ্নের বক্তব্য বলেছি যে বিয়াল্লিশটা রাজনৈতিক দলের প্রস্তাবনার সামারি বা বিয়াল্লিশটা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটা একত্রিশ দফা রূপরেখা কিন্তু আমরা যুগপথ আন্দোলনে দিয়েছিলাম তো তারা জুডিশিয়ারি রিফর্মের কথা বলছে ওখানে আমরা দিয়েছি দুর্নীতি দমন কমিশনকে কীভাবে শক্তিশালী করেছে সেটার কথা আমরা বলেছি এখনকার বর্তমান প্রেক্ষাপটে যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমি একটা বিষয়ে খুব আপত্তি করছি এবং এইটা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো প্রচণ্ড রকমের ভাবে এটা নিয়ে আপত্তি জানাবে কারণ ধরেন আমার চিন্তাটাই সঠিক এটা না তারটা হতে পারে তারটা হতে পারে আবার একটা মিক্স একটা স্টেট তো একজন ইন্ডিভিজুয়ালের চিন্তা দিয়ে নির্ধারণ হয় না একটা কম্বাইন্ড পলিসি কালেক্টিভ পলিসি দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সেখানে তিন থেকে ছয় বছর একটা অনির্বাচিত গভর্নমেন্ট থাকবে এটা আপনি কল্পনা করতে পারেন তিন থেকে ছয় বছর ধরে কী করবে তাহলে তাদের বৈধতাটা কী আমরা আমরা একটা গণভ্যুত্থানের মাধ্যমে একটা শাসন হটিয়েছি আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক করতে চাই তার জন্য বি একটি ইলেকশন দরকার বিফোর ইলেকশন একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকবে সেটা যেমন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তিন মাসের এখন সেটা তিন থেকে হায়েস্ট ছয় মাস হতে পারে কিন্তু এটা যদি ছয় বছর না সেটা বলি এটা যদি আপনি তিন থেকে ছয় বছর তাহলে ওয়ান ইলেভেনে যে বিরাজ নিজীকরণ প্রক্রিয়াটা আপনি নিশ্চয়ই মানুষের দুই মাইনাস টু ফর্মুলা দিয়ে দুই নেত্রীকে বাইরে পাঠিয়ে এখানে নানা ধরনের কিংস পার্টি নানা ধরনের নিউর পার্টিটা তৈরি করার একটা এই প্রক্রিয়া ছিল দীর্ঘমেয়াদে যেটা সে এই আজকে শেখ হাসিনার যে নির্মম পরিণতিটা সে ডেকে আনলো এই যে পনেরোই আগস্ট তার বাবার তার পরিবারের অনেকে হারিয়েছে নিশ্চয়ই ছিল দুঃখজনক ঘটনা শোক পালন করবে কিন্তু সেটা বাঙালির কাছে আনন্দ বিজয়ের মাস হয়েছে কারণ এটা শেখ হাসিনার এক ঘেমি এবং এক রোখা চরিত্রের কারণে যে তিনি কারো মতামত নিয়ান নেই কোনো প্রতিষ্ঠানকে তিনি সঠিকভাবে চলতে দেন নেই সব ভেঙে চুরে তার মতো করে গড়ে তুলেছেন এখন এই যে তিন থেকে ছয় বছরটা অনির্বাচিত সরকার যদি থাকে কিন্তু ওই দিকে যাবে এখানে নির্বাচিত সরকার জাতির সামনে রাজনৈতিক দল সব দেয় যে আমরা পাওয়ারে আসলে আমরা এটা গুরুত্বপূর্ণ আমি যে ম্যানিফেস্টো দেবে তারা সেটা রিভিউ করবে ক্রিটিসিজম দেবে যে এই পার্টির এটা আমরা নিন্দা জানাই এই পার্টির এটা অ্যাকসেপ্টেড এটার উপরে জনগণ ভোট দিয়ে একটা গণতান্ত্রিকভাবে একটা পার্টিকে পাওয়ারে নেবে সেই পার্টি জনগণের ম্যান্ডেট নিয়ে তারা পার্লামেন্টে এটা তো রাষ্ট্রপতি চাইলেই সব কিছু করে ফেলতে পারবে অধ্যাদেশ দিয়ে তো সব কিছু হয় না পার্লামেন্ট তো একটা প্রসিজিউর লাগবে তো এখন যারা এই আমাদের ছাত্র বা তরুণ বন্ধুরা তো এক মানে ইভেন আমিও পুরো রাষ্ট্র পরিচালনায় পার্লামেন্ট সম্পর্কে এত অভিজ্ঞতা আমি তো পার্লামেন্টে ছিলাম না শিখতেছি তো আমাদের চিন্তায় কিছুটা ভুল থাকতে পারে কিন্তু তিন থেকে ছয় বছর এটা কিন্তু একটা মারাত্মক আমি বলছি মইনুদ্দিন ফখরুদ্দিন সেবার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং অনেকের আশঙ্কা যে আপনি দেখেন শেখ হাসিনার মতো গণ অভ্যুত্থানে দেশ থেকে পলাতক একজন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া ভারত আমাদের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র এবং এটা স্বীকৃত যে বাংলাদেশের আনসার চকিদের থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোতে ভারতের এজেন্টরা এখানে কাজ করে সো অনেকের সংখ্যা যে দীর্ঘমেয়াদী এখানে ভারত একটা রোল প্লে করতে পারে সেই জন্য তাদের যেটা যে ইন্টারিয়াম গভর্নমেন্ট নজরদারি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও নজরদারি রাখতে হবে সাংবাদিক হিসেবে গণমাধ্যম হিসেবে আপনাদেরও নজরদারি রাখতে হবে এবং আমাদের সকলের কালেকটিভ

আমি কোটা দুই হাজার সালে কোটা সংস্কারকারী আন্দোলনে আপনাদের যে প্রধান অতিথি আছে অতিথিদের মধ্যে বিপিন উল্লোক সাথে কোটা সংস্কারকারী আন্দোলনের সাথে আমি আন্দোলন ওই সময় ছিলাম এবং বিপিন বলুন দর্শক জি আমি আপনার আজকে যে দুটা বিষয় একটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের রূপরেখা আর একটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার এই রাষ্ট্র সংস্কার নিয়ে আমার কথা রাষ্ট্র সংস্কারের মধ্যে যেটা রাষ্ট্র সংস্কার করতে গেলে দুর্নীতি দূর করা প্রয়োজন এখন দুর্নীতি দূর করতে হলে সরকার যে বিষয়টা দূর করবে এই দুর্নীতিটা কেন হয় সেটার দিকে আগে হাত দিতে হবে ধন্যবাদ আপনি আপনি অর্থাৎ বিশ্লেষণ দিচ্ছেন কিন্তু প্রশ্নটা শুনতে চাইছিলাম ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে যেটাছি আমরা সঠিকই করতে পারবো ইলেকশন কমিশন পুনর্গঠন অ্যান্টি কমিশন কমিশনকে স্বাধীন করে দেওয়া জুডিশিয়ারিকে আরও পাওয়ার দেওয়া এই গভর্নমেন্ট অনির্বাচিত গভর্নমেন্ট কিন্তু সব করতে পারবে না লিমিটেশন কিন্তু সংবিধান আমি একমত কারণ কথাটা হলো যে আজকে দেখতে হবে যে শেখ হাসিনার আজকের এই পরিণতিটা কেন হলো অর্থাৎ জনগণের ম্যান্ডেট ছাড়া সে নিজে নিজে নিজেই সব কিছু করতে চাইলো সেই কারণে সেখানে পার্টিসিপেশন কিন্তু জনগণের নাই অর্থাৎ অল পলিটিক্যাল পার্টিস কিন্তু সেখানে পার্টিসিপেশন নাই তো কাজেই আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টও যদি সেরকম কিছু করতে যায় তাহলে সেটাও কিন্তু ওই ওই পর্যায়ে চলে যাবে তো এটা হইতে পারে যে হ্যাঁ একেবারে যে কিছু করা দরকার নাই সেটা সেটাও না কিন্তু এটা আর একেবারে যে তারা আপনি হ্যাঁ আমরা বলেই দেই যে পাঁচ বছর সময় দিলাম তো সব কিছু করে হবে এটা কোনো গ্যারান্টি আছে না কোনো গ্যারান্টি এটা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া তাই না এটা টাইম টু টাইম সব কিছু পৃথিবী আগাচ্ছে আজকে সায়েন্স আগাচ্ছে সব কিছু এক ক্রেডিট কার্ডকে ব্যবহৃত করছে নাকি কেউ এখন তো হচ্ছে আচ্ছা তাই এটার জন্য চলমান প্রক্রিয়ায় থাকবে যখন যেটা প্রয়োজন সেটাকে সেটা গ্রহণ করা সেটা আর সবচেয়ে বড় কথা হ্যাঁ সবচেয়ে বড় কথাটা হলো সবচেয়ে বড় কথা হলো যে জনগণের যে ম্যান্ডেট জনগণ তিনটা বার দিতে পারে নাই সেই যে কোনো বেসিক কিছু চেঞ্জ করতে হলেও কিন্তু জনগণের ম্যান্ডেটটা দরকার দ্রুতভাবেই সেখানে দ্রুতভাবে এটার জন্য আর আরেকটা হলো যেটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলছেন যে যদি এটা বাস্তব যেটা যদি আপনার এটা সময় বেশি নিয়ে যায়

এটা বলছি আমি যে আওয়ামী লীগ হোল দেশটাকে একটা সিস্টেম লসে হয়ে গেছে সিস্টেম কিন্তু একেবারে নাই সেটা বলা যাবে না কিন্তু মানে নাই মানে মানে নাই তো কাজেই দেশটাকে একটা সিস্টেমে আনতে হবে এবং সিস্টেমটা আনার জন্যই আজকে এই যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্টটা দরকার তার একটা সিস্টেমে আনুক তারপরে আবার আস্তে আস্তে এগুলো যাবে সরকারি দায়িত্ব অবশ্যই কারণ এটা আরেকটু আমি বলি না আবার বললে হবে না কারণ এর আগেও যে ওয়ান ইলেভেন যে হইল তার পরবর্তী পর্যায়ে এরকম তো সব বড় বড়ো মাথারাত সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্টে গেছিলো কিন্তু তারাও তো পারে নাই ফেল করছে তো ধন্যবাদ আমাকে একটু সময় দিতে হবে মানে খুবই কম সময় আচ্ছা এখানে যে আপত্তিগুলো এসেছে যে জনগণের ম্যান্ডেটহীন একটা সরকার কথাটা ভুল কারণ হচ্ছে জনগণের ম্যান্ডেটেই আমরা ফ্যাসিস্টদেরকে হটিয়েছি সুতরাং জনগণ আমাদের নেতৃত্ব মেনেই এই বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্ব মেনেই আন্দোলন করেছে অতএব এখানে জনগণের ম্যানডেট আছে এখন যদি বলা হয় জনগণের ম্যানডেট নেই তাহলে তো মানে এটা এটাও বলা যায় যে ফ্যাসিসদের পতন করা এটাও জনগণের ম্যান্ডেট নিয়ে হয়নি কারণ এখানে তো মানে ভোট কাউন্ট দিয়ে তো আসলে সব হয় না আর এখানে যেই সময়টা বলা হয়েছে

এখন আপনি অবশ্যই বলতে পারেন না যে সারা দেশের জনগণ অবৈধভাবে ক্ষমতাটা দখল করছে মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণটা আর কি তো এখানে আসলে মানে সেনা শাসনের সাথে এই তুলনাটা এটা আসলে খাটে না তারপর আশাবাদী যে একটা নতুন সংস্কারের ভিতর দিয়ে জি যেহেতু জনগণ বিশ্বাস রেখেছে তো এখানে জনগণের ম্যান্ডেট আছে এবং ধন্যবাদ আপনাদের সবাই কারো জনসনি বারোজন দর্শক গণতন্ত্রের সংলাপ আছে পর্যন্তই সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ